জয় টিভি, স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। আজকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আপনারা সকলে এসেছেন, সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও জন্মদিনের শুভেচ্ছা। জননেত্রী শেখ হাসিনার একটাই কথা, জনগণ আমাকে যতদিন চাইবে ততদিন আমি ক্ষমতায় থাকব। জনগণ আমাকে যতদিন প্রত্যাখ্যান করবে সেদিন আমি দল থেকে এই ক্ষমতা থেকে সরে যাব। আমার বয়স একবারে কম না ভাই, 49 বছর বয়স। জিয়াউর রহমানের আমল দেখছি, আরশাদ সাহেবের আমল দেখছি, খালেদা জিয়ার আমল দেখছি, এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমল দেখেছি, 96 দেখেছি। তো অনেকেই বলছেন ঢাকা পাঁচ আসনে যে উপনির্বাচন হয়েছে সেখানে মানুষ ভোট দিতে আগ্রহ দেখায়নি, এই বিষয়ে আপনি কি বলবেন? না, আমি এই কথার সাথে অনেকের সাথে একমত। ওই আমরা মেরাজনগর এই এলাকার রইসনগর আমাদের বাড়ির পাশে, কই দেখলাম না তো বিএনপির লোকেরা কোথাও ভোট চাইতে গেছে? যদি কেউ দৌড়ানি দিত কোনো ইয়ে হইতো আমরা তো শুনতাম। সম্মানিত দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 59 ওয়ার্ডে। এখানে 59 ওয়ার্ডের কাউন্সিলর বাবু আকাশ কুমার ভৌমিক, বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্ম বার্ষিকী উপলক্ষে তিনি এখানে দোয়া মাহফিল এবং দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করেছেন। আপনাদেরকে সেই দৃশ্যই দেখাবো দর্শক, আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে দেখাতে থাকবো। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল, প্রধানমন্ত্রীর জন্য দোয়া, ব্যারিস্টার ফজলে নূর তাপসের জন্য দোয়া। ঠিক আছে, করোনা লইয়া দোয়া, যারা করোনায় নিহত হয়েছে, আক্রান্ত হয়েছে, তাদের জন্য, সারা বিশ্ববাসীর সকল মানুষের জন্য। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا أي رب العالمين خاص كرم ولم رجلا هاتتين ودر ما بدتا ديننا نهتدي شجان فراتون دي بشي ما يرمانون شون فتر مانون আল্লাহ যারা এই দুনিয়ার ভোগ থেকে ছবি দেয় নিয়ে চলে গেছে, ওলা তাদের রোহের মনে রাহা দিয়ে টুকু গোছায়া দাও। আর আলমিন খাস করে মৌলা এই বাংলাদেশ যিনি স্বাধীন করেছেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ উনি দুনিয়ার বুকে নাই, ওনার রোহের মধ্যে রাহা দিয়ে টুকু পৌঁছাইয়া দেন। আল্লাহ তার কবরকে আপনি বেহেস্তের বাগান বানাইয়া দেন। আলমিন বঙ্গবন্ধুর সন্তান আহমুল আলমিন শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয় রকুল আলমিন সে তো দুনিয়ার মুখে নাই, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। আল্লাহ কবরকে আপনি জান্নাতুল ফেরদাউস বানাইয়া দেন। আল্লাহ গুনাহকে আপনি মাফ করে দেন। আয় রকুল আলমিন মাহমুদ বাংলাদেশের চারিবারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আল্লাহ রাষ্ট্র পরিচালনা করতেছেন, আল্লাহ তার হায়াতকে আপনি করাইয়া দেন। আয় রকুল আলমিন আমাদের দেশের উপরে আপনি খাস রহমত ও বরকত নাজিল করেন। আল্লাহ সকল প্রকার বিপদ আপদ বলে মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের মেয়র সাহেব ব্যারিস্টার ফজলে নূর তাপস সাহেব, আল্লাহ তার হায়াতকে আপনি করাইয়া দেন। আয় রকুল আলমিন ভৌমিক সাহেব, আল্লাহ উনি অনেক পরিশ্রম করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে মৌলা, আয় রকুল আলমিন তার হায়াতকে আপনি বাড়াইয়া দেন। আয় রকুল আলমিন মানুষের কল্যাণে কাজ করার আপনি তৌফিক দান করেন, কি মানুষের পাশে দাঁড়াইতে পারেন সেই তৌফিক আপনি দান করেন। আয় রকুল আলমিন উনি অনেক কাজগুলি অনেক মিশন হাতে নিয়েছেন, উন্নয়ন কাজ করবেন, মানুষের সেবা করবেন, আল্লাহ সকল কাজগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় রকুল আলমিন হ্যাঁ কামাল্লাহ কামিন মাহবুদ আমাদের দেশের মধ্যে কি আজাদ চলতেছে, আল্লাহ কুনার আমিন করোনা, আল্লাহ করোনা থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন, আল্লাহ করোনা আক্রান্ত হয়ে যারা আমি ভ্রমণ করে তাদেরকে আপনি মাফ করে দেন। আয় রকুল আলমিন অনেকেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন,
বিশেষ করে আমাদের তত্ত্বমন্ত্রী হাজার মাহমুদ অনেক নুরুকিয়ানের গ্রাম রয়েছেন, আয়লা যুবক ভাইরাল ইসলাম লীগের নেতৃবৃন্দ রয়েছেন, আয়লা সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আয়লা সকলের হায়াতকে আপনি বাড়াইয়া দেন, আয় রকম আর আমি সকলের দিলেন নেক মাকে সকলের আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আল্লাহ অনেক মা বোনেরা রয়েছে মহিলা তাদেরকে আপনি হায়াত তৈবা দান করেন, আল্লাহ তাদের দিলেন নেক মাসুমের দিকে আপনি পূরণ করে দেন, আয় রকম আর আমি তার মনে কি ব্যথা আছে 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 আকাঙ্ক্ষা আছে আপনি ভালো জানেন, আজকে আমাদের এমন একটা দিন যেই দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘরে এসেছিল তার সর্বকনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেল। আজ আমাদের মাঝে নাই, আমরা তাকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আজকে যদি সে দুনিয়াতে বেঁচে থাকত আমাদের থেকে হয়তো কয়েক বৎসরের বড় হইতো তার বয়স, তার 57 বছর হইতো। সেই আমরা যেমন রাজনীতি করতেছি এই জাতীয় রাজনীতিতে আজকে তার দেশের জন্য আরও অবদান রাখতে পারত, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করতে পারত। আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলছি, এই দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই দেশে স্বাধীনতা হতো না, বাংলাদেশ নামক পতাকাটি উত্তোলিত হইতো না। সেই অর্থে আমরা তাদের পরিবারের সারা জীবন সৃষ্টি যতদিন থাকবে ততদিন যেন এই বাংলার মাটিতে তাদের নাম সন্ন্যাক করে লেখা থাকে, মানুষের হৃদয়ে লেখা থাকে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে এই বাংলার আপামর জনসাধারণ যেইভাবে জননেত্রী শেখ হাসিনাকে সাহস ও শক্তি যোগাচ্ছে সেই অনুপ্রেরণা যেন মহান সৃষ্টিকর্তা তাকে সর্বদা দান করেন এবং তার পরিবারের যারা শহীদ হয়েছে এবং বাংলাদেশে ভালো কাজে যারা সকলে শহীদ হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও তার সুস্বাস্থ্য কামনা করে ভবিষ্যতে যেন সে আরও ভালো কাজ করতে পারে সেই আশা সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার 59 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে কদমতলি থানা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে সালাম ও অভিনন্দন জানিয়ে আপনাদের সকলকে সংগ্রামী সালাম অভিনন্দন জানিয়ে আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা। আজকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আপনারা সকলে এসেছেন এবং যেই মুরব্বীরা নেতাকর্মীরা আসছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ সকলকে আমার যুব মহিলা লীগ সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও জন্মদিনের শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। ঢাকা 5 আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। এখানে বিজয়ী প্রার্থী যিনি কাজী মনুভাই, তিনি 45,000-এর উপরে ভোট পেয়েছেন। আপনি কি মনে করেন যে এই যে নির্বাচনী পরিবেশ 45,000 অধিক মাত্র ভোট একজন বিজয়ী প্রার্থীর, এটাকে আপনি কীভাবে দেখছেন? আমি খুব স্বাভাবিকভাবেই দেখছি, কারণ দেশে একটা মহামারী চলছে, এটা আপনাদের আমাদের সকলেরই মাথায় রাখতে হবে। সামাজিক দূরত্ব, মানুষের মধ্যে উৎকণ্ঠা, মানুষের মধ্যে ভয় সবসময় মানুষকে দাবিয়ে রাখে। এই জানি কী হলো, নিঃশ্বাস নিতে মানুষের
অনেক সময় ভয় হয়। আপনি আমার সামনে কথা বলতেছেন, আমি আপনার সামনে কথা বলতেছি, সংকট হচ্ছে। সেই অবস্থায় মা বোনেরা ঘর থেকে বের হয়ে তারপরে 45,000 পরিবার থেকে মনে করেন একজন করে লোক যদি বের হইয়া থাকে তাহলে 45,000। আজকে আপনাদের গণমাধ্যমকে বলতে চাই, যদি 43,000 ভোট আমাদের বিরোধী শিবিরের লোকেরা পাইত তাইলে তো 90,000 ভোট হইত, তাহলে আমাদের লোকের হইতো ইয়া আসলো। আওয়ামী লীগের কে ভালোবাসি তো 45,000 লোক ঘর থেকে বের হয়ে আসছে, যদি তারা মিনিমাম 20-25,000 ভোট পাইতো তাহলে আমরা বুঝতাম যে সত্যি সত্যি তারা আমাদের সমালোচনার যোগ্য। এটা এটা কি মানে করোনার ভয় নাকি রাষ্ট্রীয় ক্ষমতায়? না, রাষ্ট্রীয় ক্ষমতায় তাদের জন্যই কি তারা দ্বিধাগ্রস্ত আসেনি বা তখন আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি আপনাকে প্রশ্ন করি, নির্বাচনী পাঁচ এলাকায় ঢুকে গতকাল আপনারা সকলেই সাংবাদিক ভাইয়েরা জায়গায় জায়গায় ঘুরছেন, কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো আওয়ামী লীগের নেতাকর্মী কাউকে দৌড়ানি দিছে, কারো মারছে ধরছে, এইরকম কোনো নজির পাইছেন আপনারা? কেউ পায় নাই, কারণ আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল দল। জননেত্রী শেখ হাসিনার একটাই কথা, জনগণ আমাকে যতদিন চাইবে ততদিন আমি ক্ষমতায় থাকব, জনগণ আমাকে যতদিন প্রত্যাখ্যান করবে সেদিন আমি দল থেকে এই ক্ষমতা থেকে সরে যাব। অতএব আপনি দেখেন প্রতিটা নির্বাচনেই কোনো রকম হানাহানি নাই এই দেশে, আমরা দেখেছি হানা ভোট এই দেশে, আমরা দেখেছি নির্বাচন এরশাদের আমলের নির্বাচন, জিয়াউর রহমানের আমলের নির্বাচন। আমার বয়স একবারে কম না ভাই, 49 বছর বয়স। জিয়াউর রহমানের আমল দেখছি, এরশাদ সাহেবের আমল দেখছি, খালেদা জিয়ার আমল দেখছি, এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমল দেখেছি, 96 দেখেছি। অর্থাৎ শেখ হাসিনা জনতার জনদরদী একজন মমতাময়ী মা, জনগণের জন্য দলের লোকেরা কেমনে নিয়ে বৃত্তে ঢুকায় দেখেন, এই হলো শেখ হাসিনা। আমি তো করোনার সময় দু একটা সাক্ষাৎকারে বলেছি, এর আগে যখন ইয়ে হয় কি অভিযান চলে, যে আমি যদি অপরাধ করি সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে আমাকে আপনারা ঢুকান, কোনো আপত্তি নাই, সাধারণ মানুষ নিশ্চিন্তে বসবাস করবে। এটাই হলো জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার, যে সাধারণ মানুষ বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে বিশ্বের মানচিত্রে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারব বাংলাদেশের মানুষ আজকে স্বনির্ভর, মধ্যযুগের দেশে আমরা পৌঁছেছি। এবং বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল সেই ধারাবাহিকতা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। স্বপ্নের পদ্মা সেতুর মতো সেতু বাংলাদেশের টাকা দিয়ে হচ্ছে, এটা ভাবা যায়? অতএব আপনারা ভাই আমার বদনামগুলির পাশাপাশি সুনামগুলিও তুলিয়া ধরবেন, মানুষ দোষে গুণেই মানুষ, আমাদের চলার পথে ভুল ত্রুটি থাকতেই পারে, থাকলে সেগুলি আপনারা তুলিয়া ধরবেন। আবার আমরা 10টা ভালো কাজ করতেছি, রোহিঙ্গার মতো 10 লক্ষ মানুষ বাংলাদেশে আইনাসে মানবতার নেত্রী নিজকে সেই পরিচয় দিয়েছে যে একজন মুসলমান হিসাবে একজন মানুষ হিসাবে মানবতার সেবা করলো। অতএব এর পরে যদি এই বিরোধী দলের লোক এই দেশে আন্দোলন দেখেছেন, সংগ্রাম দেখেছেন, কই তাদের কোনো আন্দোলন সংগ্রাম আছে? হত্যা লইলে রাস্তায় থাই আমরা এই হাগো খুঁজা পাওয়া যায় না। আমরা তো শুধু যাতে বাংচুন না হয়, চালাও পোড়ায় না হয়, সেই জন্য আমরা শান্তিতে অবস্থান নেই, আমরা তো কেউ কোনো দিন মারামারি দরাদরির মধ্যে যাই না। জননেত্রী শেখ হাসিনা সেই শিক্ষা কাউকে দেয় না, ছাত্রলীগ আজকে বেতাল করে কালকে ছাত্রলীগের বহিষ্কার করে দেয়, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে ইয়ে করে কত চেয়ারম্যান কমিশনার দেন না, পিছে দা শিকল দা বান্দা টানতে টানতে জেলখানায় লইয়া যায়। কেন এইটা অন্য অন্য সময় হয় নাই, অন্য কারো সময় এগুলি হয় নাই, দলের লোক নিয়া গারদে ঢুকানো এটি হয় নাই, এটি একমাত্র শেখ হাসিনার দ্বারা সম্ভব। আমরা আশা করি ভবিষ্যতে সকল নেতাকর্মী তার আদর্শ অনুসরণ করে তাকে সহযোগিতা করে জননেত্রী শেখ হাসিনা যেন সামনের দিকে এই ঢাকার শহরে আজ থেকে 1 বছর আগে দেখছেন এই এনে কেমন এমনে বাইরেছে, এমনে বাইরেছে, মশা আছে? মশা মশা নাই, ময়লা আছে? নাই। 2 দিন পরে
আরো সুশৃঙ্খল পরিবেশ চলে আসবে। আপনারা শুধু আমাদের পাশে থাকেন, সঠিক তথ্যগুলি গণমাধ্যমের তুলে ধরেন, যাতে এই দেখেন শেখ হাসিনা মানবতার নেত্রী মাহবুবদের উপর যদি কোনো অত্যাচার হয় সরাসরি মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে, যেটা ইতিহাসে কোনোদিন হয় নাই, পৃথিবীর কোনো রাষ্ট্রে এই আইন হয় নাই। জননেত্রী শেখ হাসিনা তিন দিনের মাথায় সেটা কইরা দেখা যাচ্ছে, এর নাম হলো বঙ্গবন্ধু কন্যা। আপনি তো বলছেন বিএনপি বা অন্যান্য দলগুলোর ভোটাররা আসে না, কিন্তু অনেকেই বলছেন ঢাকা পাশ আসনে যে উপনির্বাচন হয়েছে সেখানে মানুষ ভোট দিতে আগ্রহ দেখায়নি, এই বিষয়ে আপনি কি বলবেন? না, আমি এই কথার সাথে অনেকের সাথে একমত না। আর এটা যারা বলে তারা জনবিচ্ছিন্ন একটা যারা দল, জনবিচ্ছিন্ন মনের অধিকারী যারা, তারাই এই ধরনের উক্তি করে। নিরপেক্ষভাবে যদি বলতে চাই 45,000 আর বিরোধী শিবিরের লোকেরা পাইছে 2,500 ভোট, 47,000 প্লাস। এই 47,000 ভোট এটা প্রত্যক্ষ প্রত্যেকটা মানুষ বের হয়ে গিয়ে টিপ দিছে নিজের হাতে, তারপরে 45,000 ভোট সেখানে, এখানে কারচুপির কোনো সুযোগ নাই। না তাইলার 45,000 ভোট, এখন তো জাল ভোট ছিল মেরার দিন নাই, এখন হলো ইভিএম এ ভোট, যে যাবে তার ভোটটা সে দিবে। 45,000 মানুষ কি মনে করেন এনতিকা লাইন ধরলে হেই রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত যাইব গা, এমনি ধরেন তাইলে এই লোক কইতে গাইল ভাই। আপনি যদি আমার এই প্রশ্ন করেন, আমরা আশা করি যে মনু ভাই, আচ্ছা এতদিনের রাজনীতির অভিজ্ঞতায় মনু ভাইয়ের বিরুদ্ধে কোনো কমপ্লেন কেউ পাইছে? পাই নাই। আর যার সাথে আমি একটা বক্তৃতায় বলছিলাম, হ্যার সাথে তো হ্যার তুলনাই হয় না। মনু ভাইকে কেন্দ্র করে মনু ভাই, আমি আরেকটা বক্তৃতায় বলেছিলাম, মনু ভাইয়ের সাথে যে প্রতিদ্বন্দ্বিতা করে তার বিষয়ে আর মনু ভাইয়ের বিষয়ে বলতে আমার উচিত বাদে, কোথায় সেই মনু ভাই আর কোথায় আমাদের সেই ভাই? আপনারা তাকে যেইভাবে আপনারা যেইভাবে তাকে যেই নামে ভূষিত করেছেন, এই সাংবাদিক ভাইও দেওয়া নাম দৌড় সালাউদ্দিন, তাই এমনি আপনারা এই আপনাকে শনিয়াকরা থেকে দৌড়িয়া সে চলে আসছে, আপনারা নাম দেওয়া দিয়েছেন ওনাকে দৌড় সালাউদ্দিন। তাতে মনু ভাই অত্যন্ত সাধারণ জীবনযাপনের একজন মানুষ, খুব মিষ্টি ভাষার মানুষ, আমি দেখি নাই মনু ভাইয়েরে কোনোদিন কোনো লোকেরে, একটা অপরিচিত লোকেরে তুমি করে কথা বলতে। আমি মনু ভাইয়ের থেকে 27-28 বছরের ছোট, আজ পর্যন্ত মনু ভাই আমার কোনো দিন তুমি বলে নাই। আমি সেই যখন বাংলা কলেজে পড়ি তখন মনু ভাইয়ের ওই ইয়ার জানি কয় মিরাজি বাগের বাসায় আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলা ইয়া ভাড়া নিচাই, তখন থেকেই সে লেনদেন করে মানুষ, এই তখন থেকে আমি তাকে চিনি, সেই 93 সালের কথা। মনু ভাই সম্বন্ধে আমার থেকে আপনারা আরও ভালো জানেন, অতএব ঢাকা পাস আপনাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতায়, নেতাকর্মীর সহযোগিতায় এমন একজন যোগ্য লোকের হাতে ঢাকা পাসের দায়িত্ব আপনারা অর্পণ করেছেন। আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর যে আমানত, জননেত্রী শেখ হাসিনার যে আমানত, সেই আমানত সুরক্ষিত থাকবে এবং মনু ভাই নেতাকর্মীকে জনগণকে মূল্যায়ন করে সামনের দিকে পথ চলবে, সেই প্রত্যাশা সেই আশা আমরা তার কাছে রাখি এবং ইনশাল্লাহ সে কামিয়াব হবে। সেই জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সে যেন আরও ভালোভাবে দিক বিদিক বিবেচনা করে সামনের পথ চলবে এবং ঢাকা পাশের মানুষের একজন সত্যিকারের অভিভাবক হয়ে জনগণকে ছায়া দিয়ে রাখবে, সেই প্রত্যাশা রেখে আবারও আপনাকে অভিনন্দন জানিয়ে, ভালো একটা লোকের প্রশ্ন করেছেন আমাকে, আমি সেই নির্বাচনে আপনাদের দোয়ায় অনেক জায়গায় গিয়েছি, অনেক মা বোনের কাছে ভোট চেয়েছি, তাই তারা শুনেছেন আশা করি। সেই কারণেই আমরা অনেক নেতাকর্মী ঘরে ঘরে সামনে গিয়ে মা বোনদেরকে বলেছি মনু ভাই ভালো লোক, ভোট দিবেন ইনশাল্লাহ। নির্বাচনের আগের দিন মনু ভাই আপনাকে ধরে কেঁদেছেন যে আমার পাশে আকাশ কেউ মনে নেই, এটা আমার খুব এই বিষয়ে বলছিল উনি যে
দাদা কি মনে করতেছেন? আমি আমনে তখন আমি তার পিঠের মধ্যে হাত দিয়ে বলেছি, মনু ভাই ভাঙ্গা পড়েন না, আপনার সাথে আল্লাহ আছে, জনগণ আছে, নেতা আল্লাহ সেটা কবুল করেছেন। আমি অত্যন্ত চিরকৃতজ্ঞ যে নির্বাচনের আগের দিন রাত্রে গিয়ে ওনার সাথে সাক্ষাৎ করে তাই দুই তিন মিনিট দুজনে খুব তাই। তাহলে এই যে আপনাকে ধরে কান্না, এটা আপনারা কি সত্যি সত্যি তাই? কারণ যার বিয়া, যার বিয়া তার মধ্যে তো সবসময় একটা দুঃখ দুঃখে থাকে। বাপ মা যত ভালো বরের কাছে বিয়ে দেয়, সে তো মনে মনে ভাবে বরের বাদ গেলে জানি কি হয়। মনু ভাইয়ের ছিল এর আগের দিন বিয়ে, মনু ভাই মনে করছে যে কি জানি হয়, এটা স্বাভাবিক। আপনার হইলে আপনার লাগবে, আমার হইলে আমার লাগবে। তো মনু ভাই সত্যিকারে ভালো মানুষ হিসাবেই তার মধ্যে ভয়, তার মধ্যে ভীতি, তার মধ্যে সবসময় একটা ইয়ে ছিল। যারা আল্লাহকে ভয় পায় না, যারা দানবের মতো চলাফেরা করে, তারা ভাই কি মানুষ হয়? তারা মানুষ হয় না। অতএব দেখেন কি ডাহা মিথ্যা কথা গিয়া টিভির সামনে দাঁড়াইয়া বলে যে আমগো গড়তে বাড়িতে দেয় না। কই আমরা মেরাজনগর এই এলাকায় রৈষ্ণগর আমাদের বাড়ির পাশে, কই দেখলাম না তো বিএনপির লোকেরা কোথাও ভোট চাইতে গেছে? যদি কেউ দৌড়ানি দিত কোনো ইয়ে হইতো, আমরা তো শুনতাম, আমরা তো জানতাম। তারা সেই আরে আমুলিক সেই দল, পোর খাওয়া মানুষের দল। আমুলিগের আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদেরকে পুলিশের বাইরে নিয়ে উঠিয়ে দিয়েছে, আবার দুই মিনিট পরে আবার সেই জায়গায় আমরা চলে আসছি। অতএব এই দল বঙ্গবন্ধুর হাতে গড়া দল, এই দলের নেতা কর্মীরা ওই লাঠি দেখলে দৌড়িয়ে যায় বলে এই দল সেই দল না, ক্যান্টনমেন্টের দল না, এটা কোনো সেনানিবাসের দল না। তো অতএব গণতন্ত্র আইনা দিয়া গেছে এই দেশে, বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা হারানো গণতন্ত্র আবার পুনরুদ্ধার করেছে। অতএব আমরা তাদের কাছে কৃতজ্ঞ, ভবিষ্যতে যেন এই গণতন্ত্র আরও উত্তরোত্তর টেকসই হয়, উন্নত রাষ্ট্রগুলির মতো যেন আমাদের দেশের গণতন্ত্র যেন অধিক মাত্রায় শক্তিশালী হয়, জননেত্রী শেখ হাসিনা যেন সেটা করতে সমর্থ হয়, এ দেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার যেন মানুষের কাছে ফিরিয়ে দিতে পারে এবং চলমান রাখতে পারে, সেই প্রত্যাশা রেখে আবারও আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনার, জয় টিভির এবং আপনি জয় ভাইয়ের। আমরা কইবেন বলে কেউ খিচুড়ি খাওয়ায়, খিচুড়ি খাওয়ায়, গরম মাংস খাওয়ায়, মিষ্টি আর খাওয়ায় না, মিষ্টি খাওয়ায় কালেকশন করছি না, টাকা আছে তখন হয় নাই কেন, টোটাল 200 লোকের নাম আমার কাছে ফারুক মামুন এই 10 জন ধরনের 10-12টা প্যাকেট দিচ্ছে। এখন দর্শক বাবু আকাশ কুমার ভৌমিক তার কর্মীদের মাঝে কিন্তু কিছু সরকারি ত্রাণ তুলে দিচ্ছেন, এই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। দর্শক দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে, বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে 59 নং ওয়ার্ড কাউন্সিলর বাবু আকাশ কুমার ভৌমিক এই ত্রাণ সামগ্রীগুলো কিন্তু তিনি দুস্থ অসহায় মানুষদের মাঝে তুলে দেবেন, সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো দর্শক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পূর্বেই কিন্তু বাবু আকাশ কুমার ভৌমিক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে তিনি এক বিশেষ দোয়ার আয়োজন করেছিলেন এবং দুস্থদের মাঝে তিনি কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণের একটি উদ্যোগ নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুস্থদের জন্য তিনি ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছেন, সেইগুলি এখন
সাধারণ মানুষের হাতে তুলে দিবেন, যারা দুস্থ অসহায় তাদের মাঝে তুলে দিবেন। এই দৃশ্যটি আপনাদেরকে দেখাবো, দর্শক আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, 59 নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর যিনি ইতিমধ্যে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, সেই আকাশ কুমার ভূমি বাবু, আকাশ কুমার ভূমি শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে তিনি সাধারণ মানুষের হাতে কিন্তু ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন। সেই দৃশ্যটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র মাননীয় প্রধানমন্ত্রীর কলিজার টুকরা শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করলেন, সেই দৃশ্যটাই কিন্তু দেখিয়েছেন বাবু। আকাশ কুমার ভূমি ইতিমধ্যে কিন্তু সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে বাবু। আকাশ কুমির ভূমিকের মতো কাউন্সিলরদের হাত ধরেই এ দেশ এগিয়ে যাবে এবং আমরা বিশ্বের বুকে আবারও মাথা উঁচু করে দাঁড়াবো, সেই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। রিদুয়ান আবি চৌধুরী, জয় জয় টিভি, 59 নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা।